করে থাকেন যে বেহেস্তে একজন পুরুষ 70 জন হুর পাবেন, মেয়েরা পাবেন কি গুলমান, তো এইসব বিষয় কি ঠিক? না, বক্তব্য ফালতু না জেনে বলেছেন। জি, ছেলে মেয়ে সবার জন্য মূলত বেহেস্তের মধ্যে ব্যবস্থা রয়েছে, মানে এরা বেহেস্তের সার্ভিসিংয়ের কাজ করবে। সুতরাং সার্ভিসম্যান বিভিন্ন ধরনের হবে, মহিলা হবে, পুরুষ হবে, আমি তো এরা এটাও সার্ভিসের কাজ করবে। জেনেছি যে বেহেস্তে যদি আপনার জি স্বামী স্ত্রী যদি পুণ্যবান হন, বেহেস্তে যান, তাদের জি তো সেখানে বিয়ে সেখানে হবে, বেহেস্ত বেহেস্ত এটা কোনো তাকলিফের কাজ নেই। কাজ নেই, এখানে শরীয়ত নেই, সেখানে মানুষ উপভোগ করবে, এটি আরামের বিষয়। এই সমস্ত নিয়ামত এখানে রয়েছে, এটা এখানে কোনো বিধিবিধান নেই। শরীয়ত হচ্ছে দুনিয়ার জন্য, সুতরাং এগুলো সেখানে আসবে না, সেগুলো প্রযোজ্য নয়। এটা যাদের জ্ঞান নেই আসলে তারা এই ধরনের কথা বলেন।